জগন্নাথ হলের ছাদ ধসে ঘটনাস্থলে মারা যায় 39 ছাত্র, আহত হয় অসংখ্য। বাংলাদেশের ভবন ধসের ইতিহাসে এটি প্রথম বড় ট্র্যাজেডি। ঠিক 29 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মিলনায়তনে সেদিন জনপ্রিয় নাটক শুকতারা দেখতে হল মিলনায়তনে জমায়েত হয়েছিল অসংখ্য ছাত্র, আর এই টেলিভিশন সেটটিতে সেই নাটকটি প্রচারিত হচ্ছিল। কিন্তু কে জানতো যে ভবন ধসে এই টেলিভিশন সেটটি অক্ষত থাকলেও অনেক জীবন প্রদীপ নিভে যায়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ওই ট্র্যাজেডি এখন পর্যন্ত সবচেয়ে বড় শোকের। সেই কালো রাতে বেঁচে যাওয়াদের একজন প্রবীর কুমার, বুকের ভেতর রড ঢুকে গেলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। এর কিছু সময় পর্যন্ত আমার কোনো সেন্স ছিল না, আমি আসলে বুঝতে পারি নাই যে ছাদটি ভেঙে ধসে আমার উপরে পড়ে আছে। এটার সাথে ইয়ে করা ছিল, জয়েন করা ছিল এই সিলিং সিলিং ফলস। কালের সাক্ষী হয়ে আছে ধসে পড়া ছাদের ভাঙা টুকরো। ওই ঘটনার বিচার বিভাগে তদন্ত হয়, প্রকৌশলগত ত্রুটি তদন্তেও কমিটি হয়, প্রতিবেদনও জমা হয় তৎকালীন সরকারের কাছে। কিন্তু সামরিক সরকার কেন রিপোর্ট প্রকাশ করেনি তা এখনও বোধগম্য নয় তদন্ত কমিটির এই সদস্যের কাছে। এটা ক্যাবিনেটে অ্যাট অল প্রেজেন্ট করা হয়েছে কিনা আমি জানি না, আমাদের দায়িত্ব। যদিও আমাদের সদস্যদের দু একজন বলছিলেন আমরা দিয়ে আসি প্রেসিডেন্টের কাছে, তাই বললাম যে এই কমিশন রিপোর্ট প্রেসিডেন্টের কাছে সরাসরি দেওয়ার প্রয়োজন নেই, এটা সাধারণত যা হয় ওইভাবেই দেওয়া হোক। শোকাবহ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে চারতলায় একটি ভবন ভেঙেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু এখনও ঝুঁকিতে উপাচার্য বাসভবন, সলিমুল্লাহ, মহসিন ও সূর্যসেন হলের কিছু অংশ। জগন্নাথ হলের মতো ট্র্যাজেডি এড়াতে সব চেষ্টাই হচ্ছে বলে জানালেন প্রভোস্ট ও উপাচার্য। রবীন্দ্রদেব ভবন এবং জ্যোতির্ময় এই ভবন দুটোর অবস্থা একটু জরাজীর্ণ, তার পরিবর্তে এই যে পুরাতন সন্ত্রাসী ভট্টাচার্য ভবনের এইখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা ভবন নির্মাণের প্রক্রিয়াধীন আছে, আশা করি দ্রুত হয়ে যাবে। আমাদের কোনো ঝুঁকিপূর্ণ ভবন বা কক্ষ আছে কি না সেগুলোর ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করে নিজেরা অনেক বেশি সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ে পুরনো ভবন সংস্কারের যে খরচ তা দিয়ে নতুন ভবনই নির্মাণ করা যায় জানালেন উপাচার্য। এতে উভয় সংকটে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।